আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি এসেছি নৌপথে বাংলাদেশের আমদানি রপ্তানির প্রধান বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম বন্দরে। আপনাদের জানানোর চেষ্টা করব বন্দরের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির প্রধান সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। ইংরেজ শাসনামলের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক 1 টাকা সম্মানের বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন। পরে 1860 খ্রিস্টাব্দের প্রথম 2টি অস্থায়ী জেটি নির্মিত হয় এবং 1877 খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশন গঠিত হয়। 1888 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে 2টি মুরিং জেটি নির্মিত হয় এবং একই বছরের 25 এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশন কার্যকর হয়। 1899 থেকে 1910 সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশন ও আসাম বেঙ্গল রেলওয়ে যৌথভাবে 4টি জেটি নির্মাণ করে। 1910 সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ে সংযোগ স্থাপিত হয় এবং 1926 সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়। পাকিস্তান আমলের 1960 খ্রিস্টাব্দে জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনের নাম পরিবর্তন করে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট করা হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সালে সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের নাম আবারও পরিবর্তন করে চট্টগ্রাম পোর্ট অথরিটি করা হয়। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। আধুনিক চট্টগ্রাম বন্দরটি 1887 সালে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের পোর্ট কমিশনার্স অ্যাক্টের অধীনে সংগঠিত হয়েছিল। 1888 সালে একজন কমিশনের অধীনে বন্দরটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এর ব্যস্ততম বাণিজ্য যোগাযোগ ছিল ব্রিটিশ বার্মার সাথে, এর পাশাপাশি রেঙ্গুন, কলকাতা, ঢাকা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য বাংলার বন্দর। 1889 থেকে 1890 সালে বন্দরটি মোট 1,25,000 টন রপ্তানি পরিচালনা করেছিল। বন্দরের পাশে স্ট্যান্ড রোড নির্মিত হয়। 1905 এবং 1911 সালে চট্টগ্রাম বন্দর পূর্ব বাংলা এবং আসামের প্রধান সমুদ্র বন্দর ছিল। 20 শতকের গোড়ার দিকে ব্রিটিশ ভারত এবং ব্রিটিশ বার্মার মধ্যে বাণিজ্য দ্রুতই বৃদ্ধি পায়, যার ফলে বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং হাব হয়ে ওঠে, যা আটলান্টিক বন্দরের ট্রাফিকের প্রতিনিধিত্ব করে। 1928 সালে ব্রিটিশ সরকার চট্টগ্রামকে ব্রিটিশ ভারতের একটি প্রধান বন্দর হিসেবে ঘোষণা করে। আসাম ও বার্মার গড়ে ওঠা পেট্রোলিয়াম শিল্পের জন্য চট্টগ্রাম বন্দর ছিল খুবই গুরুত্বপূর্ণ। এটি পাট ও চাল ব্যবসার জন্য ব্যবহৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানের মিত্রবাহিনী চট্টগ্রাম বন্দর ব্যবহার করেছিল। ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর পাকিস্তানের অধিকার্য গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না চট্টগ্রাম সফর করেন এবং এর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর জোর দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের 100 জন কর্মচারী নিহত হয়েছিলেন। বন্দরটি ভারী শিল্প ও রসদ বৃদ্ধির জন্য উপকৃত হয়েছে স্বাধীনতার পরের বছরগুলোতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায়। 21 শতকের প্রথম দশকে নিউ মুরিং টার্মিনাল নির্মাণের মাধ্যমে এটি বড় সম্প্রসারণ ঘটে।